এখন তো বর্ষাকাল, হুজুর ইরশাদ করেছেন, মান গারাসা সাজারাতান আও জেরাতান, সাজারান আও জেরাতান, যে ব্যক্তি কোনো একটা গাছ লাগালো চারা অথবা কোনো একটা খেতি কৃষি এগুলা করলো, ফাক আলামী নিয়ত্তর, তার লাগানো গাছের ফল, খেতের সবজি তরকারি, কাক পক্ষী ওরা এসে খেল, আবিল বাহিমাত জঙ্গল থেকে রাতে বিভিন্ন বন্য জন্তু তারা এসে খেল, পার্বত্য এলাকায় হাতি রাতে নামলে সেই এলাকা শেষ, এরকম করে নাকি করে না? কোন এলাকা হাতি, কোন এলাকা শুকর, কোন এলাকা হরিণ, প্রচুর ক্ষতি করে। কিন্তু আবিল ইনসানও, যে খেতি করলো ফলালো, এই চারাটা রোপণ করলো, সে নিজে খাক, তার আওলাদ ফরজন তারা খাক। আবিল ইনসানও, এগানা এবং বেগানা, আত্মীয় এবং যে কোনো মানুষে খাক। আবিল বাহিমাত বন্যজন্তু, কাক পক্ষী ওরা এসে খাক। আবি সার একো, চোরে এসে কেটে নিয়ে গেছে, ফাহু আলাহু সাদাকাতুন, যে এই গাছটা লাগিয়েছে, এই সবজিটা ফলিয়েছে, কেয়ামত পর্যন্ত তার আমল নামায় আল্লাহ পাক সদকায় জারিয়া সব লিখে দেবেন। তাহলে গাছ লাগাতে রাজি আছেন? আমাদের জাতীয়ভাবে এখন বৃক্ষরোপণ পক্ষ এটা চলছে, আপনারা জানেন। একটা হাদিসে হুজুর বলেছেন, তুমি যদি মনে করো আগামীকাল কেয়ামত হয়ে যাবে, আগামীকাল দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তারপরেও তুমি আজকে গাছ লাগাও, কারণ এক রাত সময় আছে, লাগিয়ে কি হবে? এই কথা বলে বসে থাকলে চলবে না। তাইলে আপনাদের কাছে এটা অনুরোধ রইল হাদিসটা প্রসঙ্গে, যে যেখানে যা পারেন শুধু লাগাবেন, শুধু লাগাবেন আল্লাহর জমিনে। কোনো ফলজ, বনজ, ওষুধি, এই তিন রকমের গাছ লাগানো ভালো। তবে বিদেশ থেকে কিছু চারা আসে, চিকন চিকন পাতা দেখেছেন, অস্ট্রেলিয়ান ইউক্যালিপটাস, এগুলো লাগাবেন না, কারণ এগুলো উপরে যে দূর উঠে, শিকড়টা নিচে দূর যায়, আল্লাহর জমিনকে এইভাবে ভেদ করে। এগুলো আমাদের এই দেশ পরিবেশের জন্যে বাঞ্ছনীয় নয়, ঠিক নয়। আম গাছ, জাম গাছ, তাল গাছ তো নাই, তাল গাছ, বজ্রপাত, ঠাডা, এটা সবচেয়ে বড় ঔষধ, মেডিসিন। তাল গাছ কি এখন আছে? আগে আমাদের ছোট্টকালে কোন বাড়িতে তাল গাছ না ছিল, কোন রাস্তার পাশে তাল গাছ না ছিল? এই তাল গাছের ছাডাকে সবচেয়ে বেশি রোধ করে আল্লাহর কুদরতি মেশিন। ছাড়া যখন পড়ে এই তাল গাছ এটাকে প্রতিহত করে। তাল গাছ লাগাইতে রাজি আছেন তো? রাজি আছেন তো? সেই ব্রিটিশ আমলে তারা এই বাংলাদেশের পুরো জমিন এটাকে জরিপ করে যে নকশা করেছিল, এই নকশা, এটার মধ্যে নির্ধারিত দূরত্বে জমিনের নিচে একরকমের পিলার, যেগুলো এমন গলিত লোহা দ্বারা তৈরি ছিল, এই পিলারগুলো নির্ধারিত দূরত্বে দূরত্বে তারা পুরা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বার্মা, এটা সব ব্রিটিশের এই বেল্ট ছিল এখানে তাদের শাসনের, তারা এইটুগুলো ঠাডা যখন পড়ত এই পিলারগুলোর কারণে ঠাডা উপর থেকে বিলীন হয়ে যেত, জমিনে আর পড়তে পারত না। সেই পিলারগুলা পাকিস্তান আমলে চোরেরা কিছু চুরি করেছে, বাংলাদেশ হওয়ার পরে গত 50 বছরে এখন একটাও নাই। এক একটা পিলারের দাম 10 লক্ষ টাকার বেশি, কি মনে করেন? 10 লাখ টাকার বেশি, ছোট্ট বেশি বড় নয়। তো সেগুলাও নাই, তাল গাছও নাই, আর বর্তমান এই গত কয়েক বছরে বজ্রপাত, ঠাডা, এটাতে মানুষ মারা যাচ্ছে কম না বেশি, কম না বেশি। এগুলো লাগাবেন, কোনো ফলজ গাছ, বনজ গাছ, ওষুধি গাছ যদি না পান, তাইলে এই যে ফুলের ডালা আসে না রাস্তার কিনারে, একটা ডালা ভেঙে অন্তত সার দেওয়া লাগবে না, পানি দেওয়া লাগবে না, খুঁটা দেওয়া লাগবে না, এইভাবে গেড়ে দেবেন, বলবেন লাভ হবে কি? সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া আল আরদ, এই গাছের যতগুলো পাতা হবে, ফল হবে, ফুল হবে, প্রত্যেকটা পাতা আল্লাহর জিকির করে, নাকি করে না? এই হাজার হাজার লক্ষ লক্ষ পাতা যত জিকির করবে, পুরো জিকিরের সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহ দিতে থাকবে।
তাহলে কিছু না পাইলে অন্তত ফুলের ডাইলা লাগান না, আপনার সীমানা সীমানা প্রাচীরের কাজ হয়ে যাবে, বাড়ির বেড়া পর্দা এটারও ব্যবস্থা হবে, সৎকার জারিয়া সবও পাবেন। এটা কিন্তু আমার আজকের আলোচনার বিষয় নয়, যেহেতু জাতীয়ভাবে আজকে বৃক্ষরোপণ, তাহলে সবাই গাছ লাগাবেন, রাজি আছেন?